মেয়ের আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় লজ্জায় আত্মহত্যা করেছেন মা। ঘটনাটি ঘটেছে বরগুনা জেলার তালতলি উপজেলায়। মেয়েটির পরিবার সূত্রে জানা যায়, উপজেলার সোনাকাটা ইউনিয়নের লাউপাড়া এলাকার আসাদুল ইসলাম নামে এক বখাতে অষ্টম শ্রেণী পড়ুয়া এক স্কুল ছাত্রীকে বিভিন্ন সময় উত্ত্যক্ত করতেন। এক পর্যায়ে আসাদুলের সাথে কথা বলা শুরু করেন ওই কিশোরী। সম্পর্ক ভালো হলে বিভিন্ন সময়ে মানসিকভাবে ব্ল্যাকমেল করে ওই ছেলের সাথে ভিডিও কলে কথা বলতে বাধ্য করতেন তিনি। এমনই এক সময় নগ্ন হয়ে ভিডিও কলে কথা না বললে ওই মেয়ের মায়ের কাছে ছেলের সাথে কথা বলার বিষয়টি জানিয়ে দেবেন বলে হুমকি দিতে থাকে। পরে মেয়েটি বাধ্য হয়ে ওই ছেলের সাথে আপত্তিকর অবস্থায় ভিডিও কলে কথা বললে সেটিকে রেকর্ড করে রাখে বখাটে যুবক আসাদুল। পরে মেয়েটি আসাদুলের সাথে কথা বলা বন্ধ করে দিলে আপত্তিকর সেই ভিডিও দেখিয়ে গত 8ই মার্চ মেয়েটির মা জোসনা বেগমের থেকে 50,000 টাকা দাবি করেন আসাদুল। কিন্তু দাবি করা টাকা না পাওয়ায় আপত্তিকর সেই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দেন তিনি। মেয়ের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে 9ই মার্চ বৃহস্পতিবার সকালে জোসনা বেগম লজ্জায় ব্যাটারির অ্যাসিড পানি পান করে আত্মহত্যার চেষ্টা করেন। পরে স্থানীয়রা উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। মৃত জোসনা বেগমের লাশ দাফনের পরপরই মেয়ের ভিডিও ভাইরাল হওয়ার বিষয়টি জনসম্মুখে আসে। এ বিষয়ে মৃত জোসনা বেগমের স্বামীর সাথে টেলিফোনে যোগাযোগ করলে তিনি জানান, কথা শোনার জন্য ফোন দিলাম, আমি জানতাম না কিছু, আপনারা আশেপাশে আইয়ে খোঁজ নেন ভাই। আমি বলতেছি যে আপনি ঘটনা শুনছেন যে আসলে তাকে যে ব্ল্যাকমেল করতো এটা আপনি জানতে পারছেন কখন? জানতে পারছি এই যে সেটা জানতে পারছি বিকেল 5টা, এরপরে গেছি দুপুর 1টা, 1টার পরে আমি থানায় মেসেজ পাঠাইছি, থানা জানাইছি, আমার অফিসকে জানাইছি, দীর্ঘ 3 যুগেরও বেশি সময় ধরে বাথরুম ও স্যানিটারি ফিটিংস এর জগতে নিজেদের অবস্থান সুদৃঢ় করেছে তানভীর মেটাল। এ বিষয়ে তালতলি থানা পুলিশের সাথে কথা বললে বিষয়টি তদন্ত করতে ইতিমধ্যেই একটি টিম নিহতের বাড়ি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তারা। আমাদের মোবাইল অন পার্টি গেছে, আচ্ছা আচ্ছা, উনি ঘটনাস্থলে তদন্ত করার জন্য, তদন্ত করে আসলে উনি কি তদন্ত করছে সেবার জানি আপনাকে জানাবো বলে বুঝছেন। আচ্ছা মামা, মানে আপনাদের অলরেডি একজন একটা টিম আপনারা পাঠাইছেন, মোবাইল অন পাঠাইছেন তাই তো? এখানে মোবাইল অন ডিউটি গেছে, স্যার ফোনে পাঠাইছে না? ও আচ্ছা আচ্ছা, মানে তারা হচ্ছে লোক পাঠাইছে এখানে, এটা তদন্ত করতে আমরা লোক পাঠাইছেন অলরেডি, এটা সকালে নাকি আসছিল নাকি আপনাদের এখানে? সাব্বির খান, BHS TV, বরিশাল।